পক্ষকালব্যাপী নির্মল বিদ্যালয় অভিযান শুরু রাজারহাটের বিদ্যালয়ে নির্মল বিদ্যালয় পক্ষ থেকে শুরু হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার রাজারহাট ব্লকে চাঁদপুর অঞ্চলের বাঘু সপ্তগ্রাম সর্বেশ্বর উচ্চ বিদ্যালয় এই উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বৃহস্পতিবার দুপুর দুটোয় শোভাযাত্রা শুরু হয় এদিন বিদ্যালয় সামনে থেকে শোভাযাত্রা শুরু হয় পাকাপুর শিখরপুর রোড হয়ে ঝালিগাছি মোড় অবধি যায় শোভাযাত্রা এদিনের শোভাযাত্রায় হাঁটেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীণ কর বিডিও ঋষিকা দাস বিদ্যালয় পরিদর্শক অলোক মজুমদার প্রমুখ এছাড়াও এদিন হাঁটেন রাজারহাট থানার পুলিশ সদস্য ও এলাকার বিভিন্ন স্তরের মানুষ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত দাস জানান পনেরোই সেপ্টেম্বর শুরু হয়েছে পনেরো দিনের নির্মল বিদ্যালয় অভিযান সচেতনতামূলক নানান কর্মসূচির মধ্যে দিয়ে চলতি মাসের উনত্রিশ তারিখ শেষ হবে অভিযান সরকারের যে উদ্যোগ নির্মল বিদ্যালয় অভিযান সেটার আজকে শুভ সূচনা হলো আমাদের স্কুলে এটা পনেরো দিন ব্যাপী চলবে পনেরো থেকে উনত্রিশ তারিখ অব্দি আজকে তার সূচনা হলো আমরা সবাই র্যালির মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীরা একসঙ্গে আমরা হেঁটেছি এবং সবাই তাতে অংশগ্রহণ করেছে এবং আমি নিজে অংশগ্রহণ করে খুবই খুশি আজকের আমাদের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে জল সংরক্ষণ আমরা মেনলি আজকে বেরিয়েছি মানুষকে জল সংরক্ষণের সচেতনতা বোঝাতে জনসচেতনতা বৃদ্ধি করতে সরকারের যে জল ধরো জল ভরো যে অভিযান সেই অভিযানটা বিষয়কে কেন্দ্র করেই আজকে আমরা বার হয়েছিলাম এবং এইভাবে পনেরো দিন ব্যাপী এই অনুষ্ঠানটা আমরা চালাবো আজকে আমাদের স্কুলে বিডিও ম্যাডামও এসেছিলেন এআই ম্যাডাম এসেছিলেন এবং যিনি সভাপতি উনিও এসেছিলেন এবং আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমাদের সাথেই হেঁটেছেন এবং আমাদের প্রধান শিক্ষক শ্রী সুব্রত মহাশয় আমাদের সাথেই ছিলেন সুব্রত দাস মহাশয় উনিও আমাদের সাথেই ছিলেন সকলে এমন কেউ বাচ্চিত না যে আমাদের সাথে হাঁটেনি এস আই ম্যাডামও ছিলেন আমাদের সাথে এবং সবাই আমাদের সাথে একসাথেই হেঁটেছেন আমার নাম সয়ন্তিকা মন্ডল আমি ক্লাস টুয়েলভে পড়ি এবং আমাদের বিদ্যালয়ের নাম হচ্ছে সপ্তগ্রাম সর্বেশ্বর উচ্চ বিদ্যালয় দেখুন স্কুল তো শুধু মানুষ করার কারিগর নয় মানুষকে সচেতনতা করার সচেতনতা বৃদ্ধি করাও মানুষের মধ্যে বিদ্যালয়ের একটা উদ্দেশ্য এবং সেই জন্যই বোধ সরকার তার নানান ধরনের প্রকল্প বিদ্যালয়ের মধ্যে দিয়ে কার্যকরী করে তো এই যে নির্মল বিদ্যালয় পাক্ষিক কর্মসূচি চলবে পনেরো দিন প্রত্যেক দিন এক একটা কর্মসূচি যেটা স্কুল পড়বে যার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা নির্মল পরিবেশ করে তুলতে পারবো যেমন ধরুন আজকে ছিল জল সংরক্ষণ জল ধরো জল ভরো যদি আমরা জল এখন থেকে সংরক্ষণ না করি তাহলে আমাদের আগামী প্রজন্ম এক ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হবে একই সঙ্গে আমাদের বিভিন্ন হাউসহোল্ড সার্ভে আছে আরও রয়েছে প্লাস্টিক দূষণ প্রতিরোধে বিদ্যালয়কে পরিষ্কার রাখা বিভিন্ন গাছ লাগানো এই উদ্যোগগুলো কিছুই না মানুষের মধ্যে আমরা এই বার্তাই ধ্বনিত করতে চাই যেটা সরকারি উদ্যোগ যে সর্ব বিষয়ে সচেতন হয়ে একটা নির্মল সুন্দর সমাজ করে তুলতে হবে তবেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ সুন্দর পৃথিবীতে বাস করবে কারণ আমরা অলরেডি একটা অস্তিত্বের সংকটে এসে দাঁড়িয়েছি তো তার থেকে আরও বেশি খারাপ অবস্থায় যাওয়ার আগে মানুষকে সচেতন করে তোলাই আমাদের উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যেই কিন্তু এই নির্মাল বিদ্যালয় পাক্ষিক কর্মসূচিগুলো গৃহীত না এটা শুরু হলো পনেরো থেকে এবং উনতিরিশ তারিখ পর্যন্ত এক একদিন এক একটা কর্মসূচি ধরুন আজকে যেমন আমাদের ছিল জল ধরো জল জলভরো প্রকল্প যেটাই আমরা এই অঞ্চলের বহু সম্মানীয় মানুষজনকেই পেয়েছি বিডিও ম্যাডাম সভাপতি সাহেব এবং এসআই স্যার ছিলেন তাছাড়া আমাদের এআই ম্যাডাম ছিলেন এছাড়া এলাকার মানুষরা অনেকেই আমাদের সবচেয়ে যেটা ভালো লেগেছে আমাদের প্রধান শিক্ষক তো অন্যতম উদ্যোক্তা মাননীয় শ্রী সুব্রত দাস তার উদ্যোগেই আমরা সমস্ত রকম কর্মসূচির সার্থক রূপায়ণ ঘটাতে পারি সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী তার চেয়েও বড় কথা অভিভাবকরাও সচেতনতার সঙ্গে আমাদের পদযাত্রায় সামিল হয়েছেন আমরা শুধুমাত্র স্লোগান বা ব্যানারেই কথাগুলোকে সীমাবদ্ধ রাখতে চাই না আমরা মানুষকে সচেতন করতে চাই যে জল সংরক্ষণ কতটা প্রয়োজনীয় আবার কালকে দেখুন আছে যেমন প্লাস্টিক দূষণ বিষয় মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন জায়গা পরিষ্কার এরপরে আছে হাউসহোল্ড সার্ভে এরপরে রয়েছে আপনার গাছ লাগানো যা যা করে আমরা পরিবেশকে সুন্দর করতে পারি এবং অবশ্যই একটা সুন্দর সুস্থ সমাজ করে তুলতে পারি সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য শুধু মানুষ না সমাজ গড়ার উদ্দেশ্যেও কিন্তু বিদ্যালয় সার্থক করে এবং আমরা গর্ব করে বলতে পারি আমাদের স্কুল সপ্তগ্রাম সর্বেশ্বর উচ্চ বিদ্যালয় এ ব্যাপারে সবার থেকে এগিয়ে আমরা গর্বিত সর্বাণী ঘোষ আমি এই স্কুলে বাংলার শিখি